প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাজা। আশা করি তোমাকে ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার ফ্রাইডে আর 23 তারিখ। তো সকাল থেকে ঘুম থেকে উঠে তো অনেক কাজই করা হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। এবার একটা জায়গায় বেরোবো, তার আগে দেখে নাও ঘড়িতে, এখন বাজে হচ্ছে 3:30। আমার বেরোনো হচ্ছে 3টের সময়, কারণ 4টে নাগাদ পৌঁছানোর ছিল। আমার এক বন্ধু আছে মৈনাক বলে, তো ওকে বলেছিলাম যাবো আমি। তো যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাইরে গিয়ে সব বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বাট যেখানে যাচ্ছি খুব একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, খুব ভালো জিনিস দেখতে পাবে, তাই ভিডিওটা খুব ভালো হতে চলেছে আজকে ব্লগটা। তো স্কিপ না করে দেখো, সঙ্গে থাকো এভাবে। চলো বাইরে গিয়ে বাদ বাকি কথা বলছি, পাশে থাকো এভাবে। চলো বেরোনো যাক তাড়াতাড়ি করে। আর এখন অলরেডি ঘড়িতে ভাই দেখে নাও কোথায় গেল, 3:24। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি চলে তো এসেছি তোমাদেরকে, আমি তো বাসে করে আসলাম। আর ওই দেখো, ওই ওপারটা, ঠিক ব্রিজের ওপারটা আর এপারটা তোমার হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো আছে, মেট্রো করে আসতে পারবে। এটা হচ্ছে ব্রিগেড ময়দান। তো বুঝতেই পারছো আমি কোথায় আসছি, গুন্ডিচা মন্দির এসেছি। আর ওদিকে পার্ক হোটেল, আর এদিকে হচ্ছে স্প্ল্যানেড। তো ঠিক এদিক দিয়ে হাঁটলেই তোমার রাস্তাটা করবে। আমি এখন এপার দিয়ে হেঁটে যাচ্ছি। তো ওপারটা গেলে দেখো লাইটিং হচ্ছে, দূরে দেখতেই পাচ্ছ হয়তো। তো ওপারটা গেলে ইসকনের গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। তাহলে আজকে গুন্ডিচা মন্দির প্রথম দর্শনটা গিয়ে করে আসি। আমাকে ওপারে যেতে হবে, আমি তোমাদেরকে দেখানোর জন্য এপারে চলে এসেছিলাম। তো ওপারে গিয়ে আসবে, আর পরবর্তীকালে হয়তো আর একটা বন্ধু সঞ্জীব আর সুমনও হয়তো অ্যাড হবে বলছিলো, আসবে আসবে। যদি আসে তাহলে দেখাতে পারবো তোমাদেরকে। হচ্ছে মেন গেট দিয়ে জাস্ট প্রবেশ করলাম। তো চলো জগন্নাথকে মাসির বাড়িতে গুন্ডিচা মন্দির দর্শন গিয়ে করে আসি। তো সন্ধ্যেবেলা আলো ভিড় হবে, তাই আমি একটু বেলাবেলি এসেছি ডে লাইটে। তো আজকে আসার মূল কারণটা এটাই হলো যে হয়তো কাল পরশু আমার হবে না, তো কবে আসতে হবে জানি না। তো কারণ আজকে ফ্রি আছে, আজকেই চলে আসি। পুরী তো মহাপ্রভু গুন্ডিচায় দর্শন দিচ্ছে প্রথম আজকে, তো আজকেও চলে আসি। আর দেখো এখানে মহাপ্রসাদের লাইন পড়েছে। চলো মেন মন্দিরের দিকে যাওয়া যাক, গুন্ডিচা মন্দির থেকে মহাপ্রভুকে আমিও দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই, আর আমিও কৃপালাভ করি, তোমাদেরকেও কৃপালাভ করতে সাহায্য করব। চলো যাওয়া যাক। তো এসে গেছি অলরেডি, আর আমার সেই উল্টো দিকে গুন্ডিচা মন্দির আছে, সেটার আগে দর্শন করার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে হরিনাম হচ্ছে, জাস্ট দেখে নাও এই যে। আর তার থেকেও বেস্ট একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দর্শন করে। এই হলো 3টে রথ, সেটা হলো তোমার জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মহারানীর রথ, দেখতেও 3টে রথ। তো তোমাদেরকে সামনে থেকে দর্শন করাই একটুখানি।
আর দেখো এই লাইনটা মহাপ্রভুর মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, তো ভোগের হচ্ছে এই লাইনটা, সামনে কাউন্টার আছে, এই যে কাউন্টার, অনেকগুলো কাউন্টার আছে। তো সঞ্জীবরা আসুক, তারপর আমিও নেব, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে নিচ্ছি না, ওদের জন্য ওয়েট করছি, ওরা আসুক তারপর নিচ্ছি। তো হ্যাঁ, বাড়িতে চলে এসেছি, আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। এবার তোমাদেরকে পুরো বিষয়বস্তুটা ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে সকাল থেকে ঠিক ছিল গুন্ডিচা মন্দির যাবো, এটা কোথায় সেটা হচ্ছে ঠিক, তোমরা যদি সাউথের দিক দিয়ে যাও তাহলে সাউথের কবি সুভাষ থেকে যে কোনো মেট্রোতে উঠবে, ওঠার পর নামবে পার্ক স্ট্রিট মেট্রোতে। আর যদি ওদিক দিয়ে দমদমের দিক দিয়ে যে কোনো মেট্রোতে উঠবে, উঠে নামবে পার্ক স্ট্রিট মেট্রোতে। ঠিক পার্ক স্ট্রিট মেট্রো যেদিকে বাজার কলকাতা একটাই আছে, মানে যেই রাস্তাটা তোমার ঢুকতে হচ্ছে ঠিক পার্ক হোটেলের দিকে, পার্ক হোটেল আসলে সবাই তোমরা চেনো, তো ওদিক দিয়ে বেরিয়ে ঠিক তার উল্টো ফুটে যাবে, যেদিকে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা আছে পার্ক স্ট্রিট, ওইখানে যাবে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে ইসকনের রত্তা কোথায় রাখা আছে গুন্ডিচা মন্দির, ওখানে একবার দেখতে পাবে। তো সকাল থেকে সন্ধে 8:30-8 অবধি খোলা থাকে, তো তোমরা যাবে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে আসবে, এবং ওখানে মহাপ্রসাদ দেয়, ভোগ দেয়, সেটাও তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। তাই আমি বলবো যাও গিয়ে চলে আসো, দেখে আসো, মহাপ্রভু দর্শন করে আসো। হেরা পঞ্চমীর দিন মহাপ্রভু সোনাবেশ ইসকনরা করে, তো ওটাও দেখে এসো গিয়ে, এটুকুই চাইবো। আমি আজই গেলাম, আবার দেখা যাক কবে যাই, হয়তো সোম কি মঙ্গলবার যেতে পারি লাস্ট, কারণ নবমীর সন্ধ্যা দর্শনটা করতে বলে গুন্ডিচা মন্দিরে, তো ইচ্ছা তো আছে, দেখা যাক কতটা কী হয়। তোমরা কি দেখে আসো এটুকুই চাই। আর এখন আমার ডিনার করা কমপ্লিট, ভোগ অল্প একটু খেয়েছি, মহাপ্রসাদ আর রুটি খেলাম, দুটো রুটি কিনলাম। আর এখন ঘড়িতে বাজে 12:30 প্রায়, তো এখন আমি করলাম মেনলি বালিশে ওষা চেঞ্জ করলাম, চাদর চেঞ্জ করলাম, এই নতুন এই চাদরটা পেতেছি, চাদরটা বেশি সুন্দর বেশ, বাট এটা খুব তাড়াতাড়ি ময়লা হয়েছে, যেহেতু হোয়াইট অংশ বেশিটা আছে না, এখানে হোয়াইট হোয়াইট আছে, তো এটার জন্য আরের সাথে ম্যাচ করে ঠিক এই গ্রিনটা আছে বলে না, দাঁড়া এক সেকেন্ড, এই যে দেখো গ্রিনটা আছে বলে না, বালিশ ওষাগুলো আমি এর সাথে ম্যাচ করিয়ে কন্ট্রাস্ট করিয়ে এই 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 গ্রিন গ্রিন এগুলো করলাম। তো যাই হোক, এগুলো করার পরে এখন একটুখানি ফ্রেশ হয়ে ভিডিওটা এডিট করে শুয়ে পড়বো, কাল সকাল সকাল উঠতে, কালকে কাজের দিদি আবার সকাল সকাল আসবে, শুনলাম মা আমাকে বললো কাল নাকি ও কাজে আর একটা যে কাজ করে তার বাড়ি থেকে 7টা আমার ঢুকতে বলেছে, আমাদের 6টায় তো আসবেই, তো এই জন্য। তো যাই হোক, কালকে তোমার সাথে বাদবাই কথা বলবো, তো এই লাস্ট এটাই বলবো যে যাও মহাপ্রভুকে দর্শন করার কৃপা লাভ করো। আর এটুকু বলো, যদি আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমার পাশে থেকো, এইভাবেই যেভাবে তোমরা করছো, তোমার সাপোর্ট না করলে কিছুই না। যারা আমার চ্যানেল নতুন তারা তাদেরকে অনেক 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 ওয়েলকাম আমার পরিবার সদস্য হওয়ার জন্য, যারা অলরেডি পুরনো আমার চ্যানেলে অ্যাড হয়ে পরিবার সদস্য হয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে দাঁড়ানোর জন্য। আর এটুকু বলো, চ্যানেলটা শেয়ার করো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করো বেল আইকনটা ক্লিক করে অল করে রেখো, তাতে আমি কোনো ভিডিও দিলে তাদের একবারই তোমাদের নোটিফিকেশান আসে, তোমরা সেটাকে দেখতে পারো, তো এনজয় করতে পারো, আমার সাথে আমার থটসগুলো শেয়ার করতে পারো। তো এটুকুই বলবো, চলো কালকে দেখা হচ্ছে, খুব ভালো থাকো তোমরা, কালকে এই ব্লগটা আপলোড দেখে নিও, দেখে আমাকে জানিও কেমন লাগলো, তোমরা রথে কীভাবে এনজয় করছো, রথের মধ্যে কবে তোমরা গুণিচমে দর্শন করতে আসছো কলকাতাতে, বা পুরী কবে যাচ্ছ, এইসব তথ্য আমাকে তোমরা জানিও, শেয়ার করো। চলো কালকে দেখা, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থাকো তোমরা।